ওয়েলকাম টু আওয়ার কুকিং চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী অথেন্টিক কালাভুনা। গরুর মাংসের এই কালাভুনা খেতে খুবই সুস্বাদু। আপনারা যারা কক্সবাজার কিংবা চিটাগাং গিয়েছেন তারা অবশ্যই এই কালাভুনা খেয়েছেন। আর এবারের ঈদে আপনারা যেন এই কালাভুনাটি বাসায় বানিয়ে খেতে পারেন খুব সহজভাবে, এজন্যই আমার এই ছোট্ট প্রয়াস। আপনাদের রান্নার সুবিধার্থে কালাভুনার মশলার পরিমাণ ভিডিওটির শেষে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আসুন তাহলে এবার শুরু করা যাক। এখানে আমি 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি। কালাভুনা সবসময় একটু বেশি পরিমাণে মাংস দিয়ে করতে হয়। প্রথমে আমি যে পাত্রে মাংসটা রান্না করব সেই পাত্রে সব মাংস ঢেলে দেব। এখানে আমি হাড় চর্বিসহ সব ধরনের মাংস মিশিয়ে নিয়েছি। একে একে এবার আমি সব মশলা দিয়ে দিব। এলাচ 6টি, তেজপাতা 2টি, লং 7টি, দারচিনি 3টি, কালো বড় এলাচ 3টি, কাবাব চিনি 7টি, কালো গোলমরিচ 10টি, পেঁয়াজ 1 কাপ। পেঁয়াজ বেস্তা 1 কাপ, শুকনো মরিচ গুঁড়ো 2 টেবিল চামচ, হলুদ গুঁড়ি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ি 2 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ। আর আমি যে তেলে বেস্তা করেছি আমি এখানে সেই তেলটি ব্যবহার করেছি 1 কাপ পরিমাণ। এবার আমি সব মশলা মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব আদা রসুন পেস্ট 2 টেবিল চামচ। এবার আমি এটাকে খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব। দর্শক, আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এই মাংসটিকে 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট পর আমি মাংসের প্যানকে চুলায় বসিয়ে দেব এবং এটাকে আমি হাই হিটে প্রথমে 10 মিনিট রান্না করব। দেখুন দর্শক, 10 মিনিট হাই হিটে রান্না করার পর আমার মাংসের গা থেকে পানি চলে এসেছে। আসলেই কালাভুনা কোনো ভাজা মাংস নয়, কালাভুনা কালাভুনাই। মাংসের গা থেকে যে পানিটা বের হয়েছে আমি এই পানিতেই পুরো মাংসটিকে রান্না করব। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। মাংসের পানিটা শুকিয়ে আসলে এক এক করে আমি সব মশলা দিয়ে দিব। জয়ফল গুঁড়ি 1/2 চা চামচ, ভাজা জিরা গুঁড়ি 1 চা চামচ, জয়ত্রী 2টি ভেঙে দেব, কালো গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ, রাঁধুনি গুঁড়ি 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়ি 1 চা চামচ। এবার আমি সব মশলা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এই মাংসটিকে ঢেকে ঢেকে খুবই অল্প আঁচে রান্না করব, যেহেতু আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না। দেখুন দর্শক, আমার কালাভুনা প্রায় হয়ে এসেছে। এখন আমি চলে যাব বাগারের প্রিপারেশনে। প্রথমে আমি একটি প্যান নিয়ে নিব। প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দেব। মনে রাখবেন এই কাজে আপনাকে অবশ্যই সরিষার তেলই ব্যবহার করতে হবে। এ
এরপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি, দিয়ে দিব 1 চা চামচ আদা কুচি, 5টা শুকনো মরিচ। এবার আমি এটাকে খুব ভালো করে ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার চলে আসে। দেখুন দর্শক, পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি সামান্য পরিমাণ মাংস এই বাগারে দিয়ে দিব, তারপর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিব। যে প্যানটিতে আমি কালা ভুনা বসিয়েছি এই বাগারটিকে আমি ওই প্যানে ঢেলে খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিব এবং ঢেকে দেব যেন বাগারের স্বাদটা অক্ষুণ্ণ থাকে। এরপর এটাকে আমি আবারও নেড়েচেড়ে দেব। দিয়ে দিব 1/2 চা চামচ রাঁধুনি গুঁড়ি, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ি এবং কিউব করে কাটা 2টো পেঁয়াজ। এরপর এটাকে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। পাঁচ মিনিট পর আমার এই রান্নাটা শেষ হয়েছে। এখন পরিবেশনের পালা। দেখুন দর্শক, কত সহজেই রান্না হয়ে গেল অথেন্টিক কালা ভুনা। এবার দেখা যাক গরুর মাংসের কালা ভুনাটি কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি 1 পিস মাংস উঠিয়ে 1টা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে চেপে নিব। দেখব মাংসের গায়ের মশলাটা পুড়ে গেছে কিনা। দেখুন, একটু মশলা পুড়ে যায়নি, আমার মাংসটা অক্ষুণ্ণ রয়েছে। এবার মাংসটা ছিঁড়ে দেখব ভেতরে কতটা রান্না হয়েছে। দেখুন দর্শক, আমার মাংসের ভেতরটাও দেখতে কতটা জুসি হয়েছে। এর মানে এটা খুব সুন্দরভাবে রান্না হয়েছে। এবার আমি একটি হাড় নিয়ে দেখব মাংসটা কতটা নরম হয়েছে। দেখুন, একটুতেই আমার মাংসটা হাড় থেকে ছুটে এসেছে, তার মানে আমার মাংসটা সঠিকভাবে রান্না হয়েছে। তো দর্শক, আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। অথেন্টিক কালা ভুনা দেখতে যেমন সুন্দর, খেতে এর চেয়েও বেশি সুস্বাদু। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।